ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له মনসুর আলী বৈকুণ্ঠপুর 600 টাকা না আরেকটা কে দিয়ে গেল কোটা মনসুর আলী 1000 ওটা কি বললেন মরম 600 টাকা إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان للمشركين أن يعمروا مساجد الله قال النبي صلى الله عليه وسلم 15 خصمة من أمتي إذا اتخذ الفيض ديوالا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير دين أتى الرسول امرأته وأتى أمه وأدنى شريكه وأخشابه وجهرت الأصوات في المساجد وشاد القبيلات فاسقهم هذه الشجاعة আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন আমার মা জননী অন্য কেহ না আপন বলে যারে ভাবি সে তো আপন না আপন আমার মা জননী অন্য কেহ না এক শুভ নাম বলুন তো চোখ বুঝিয়া মরণ যেদিন হবে একদিন দুই দিন বাদে সবাই ভুলিয়া যাবে কথাটা ঠিক না গো বাবা চোখ বুঝিয়া মরণ যেদিন হবে একদিন দুই দিন বাদে সবাই ভুলিয়া যাবে পাড়া পড়োশী আত্মীয় স্বজন মনে রাখবে না পাড়া পড়োশী আত্মীয় স্বজন মনে রাখবে না সবাই ভুলিলে ও আমার মা ভুলে না সবাই ভুলিলে ও আমার মা
কথাটা ভুলি না, আপন বলে যারে জানি সে তো আপন না, আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না, আপন আমার মা জননী অন্য কেহ না। নামাজ শেষে দুহাত তুলে মায়ে আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে, নারায়ে তাকবীর জোরে বলুন, নারায়ে তাকবীর। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না, আপন আমার মা জননী অন্য কেহ না। নামাজ শেষে দোহা তুলে মায়ে আল্লাহকে জানাই মা চোখের পানি ফেলে, আমার এই সন্তানের মাওলা কষ্ট দিও না, আমার এই সন্তানের মাবুদ কষ্ট দিও না, সবাই ভুলিলে ও আমার মাই ভুলি না, সবাই ভুলিলে ও আমার মাটা ভুলি না, আপন বলে যারে ভাবে সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না, আপন আমার মা জননী অন্য কেহ না। উপস্থিত হাদিস ও কোরআনের কর্ণধর আজকের সবার সভাপতি শাহিন শেখ 500 টাকা, একজন বেনামিতে 1000 টাকা, আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ সুবহানাল্লাহ, শুরু হতে গোলমাল গো বাবা, বাচ্চাটা কোন তো কত পুটপুটে বাচ্চা, বাচ্চাটা হারিয়ে গিয়েছে, যার বাচ্চা হারিয়েছে আপনার কুঁচা দেখেন তো, কুঁচা কুঁচা বুঝেন তো, কুঁচা বুঝেন, আমরা বাদিয়া লোক বুঝেন। এ মা, এ বোন, দিদি, আপনার একটা বাচ্চা হারিয়েছে, নাম বলতে পারছে না, ছোট্ট বাচ্চা 3 বছরের মতো হবে, বাচ্চা যদি হারিয়ে থাকে মেয়ে বাচ্চা তো দেখুন তো আশেপাশে আছে কি না, দেখুন মাইকে, দেখো ইয়েতে দেখা যাচ্ছে ক্যামেরায়, এ বাবু শোনা, দেখো দেখো দেখো, যার বাচ্চা নিয়ে যান, যার বাচ্চা নিয়ে যান। হ্যাঁ জি, এর 2-4 কোন বাচ্চা নাকি জি, একটা ছড়িয়ে গেছে। হ্যাঁ না দেখেন কোনোভাবে মিস্টেক করে চলে এসছে, মা তো বাচ্চাকে ছাড়বে না না, আর যার জন্য যে গজলটা বললাম, সব চাইতে বাচ্চা আর মায়ের আপনজনতা আছে না বাবা না। যাই হোক, এই লোকগুলোকে সিদ্ধান্ত করে নিয়েছে যে আমরা বসবো না, মুখ দেখা দেখি, মুখ দেখা দেখি, প্যান্ডেলটা দেখছি বাবা কাইয়া খাপরা, বুঝুন তো কাইয়া খাপরা, টাক পড়ে যায় মানুষ যখন বয়স হয়, টাক পড়ে যায় তো, এই টাক পড়া মাহফিল মনে হচ্ছে। যারা দাঁড়িয়ে আছেন অনুরোধ আপনাদের কাছে একটু বসে পড়ুন ভাই, কারণ এটা হলো ইসলামী সভা, রং তামাশার সভা নয়, এটা দিনই আলোচনার জায়গা, এখানে কোনো রাজনৈতিক আলোচনা হবে না, এটা মনে রাখতে হবে। যাই হোক, যোগ্যতম আজকের সভার সভাপতি, সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রা সদা মণ্ডলী, প্রজেক্টের মাধ্যম দিয়ে জালসা শ্রবণকারী অত্র এলাকার দিনপ্রিয়া ইসলামপ্রিয়া মা ও বোন দিদিরা, লাখো কোটি শুকরিয়া সেই স্রষ্টা যিনি আজকে 8ই ফেব্রুয়ারি দিনটাকে কবুল করেছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। মায়ের মমতা মায়ে বুঝে ছেড়ে দেন, ওইদিকে দেখার দরকার নেই, যেতে দেন। যাই হোক ভাই সকল, তারপরে পর আখরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো কোটি শুকরিয়া ভালোবাসা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে যেন বর্ষিত হয়।
সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারেক আলাই। ভাই, আমরা যারা বসে আছি, আমরা জালসা শুনবো বলে বসে আছি না অন্য মনস্ক নিয়ে বক্তা কি দিচ্ছে আজকে সেটা নিয়ে যাওয়ার জন্য? আচ্ছা বলুন তো, কোনোদিন কোনো বক্তা এসে আপনাদেরকে 5 টাকা করে দিয়েছে? কোনোদিন দিয়েছে গো বাবা? দেয়নি? তাহলে আজও দিবে না 5 টাকা? দিয়ে যাবে তো কি দিবে আপনাদের কাছে? প্রকাশ হবে কি? কুরআন হাদিস, তাই না? আর এইটুকু জানবার জন্য, শুনবার জন্য, নিয়ে যাওয়ার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছেন না? যার কথা শুনবার জন্য, যার বাণী শুনবার জন্য আগ্রহের সহিত এতক্ষণ বসে আছেন, তিনি কে? তিনি আপনার রব, আমার রব, সৃষ্টিকুলের রব। তাহলে যার কথা শুনবার জন্য বসে আছি, সে যদি আপনাকে কোনো আদেশ করে, সে আদেশটা মানবেন তো? মানবেন কে কে দয়া করে হাত উঠান তো একটু বাবা। কে কে মানবেন আল্লাহর? কে কে? মাশাআল্লাহ, এখন তো সবাই হাত তুলেছেন।